লাগাতার বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, ডুবে গেল পিকআপ ভ্যান। প্রচণ্ড দাবদাহে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল, একটু বৃষ্টির জন্য হাহাকার উঠেছিল চারিদিকে। অবশেষে সবার প্রার্থনার পর রাজ্যে নামলো বৃষ্টি। গরমের তাপপ্রবাহ থেকে মুক্তি পেলেও নতুন সমস্যায় জর্জরিত শিল্পাঞ্চলের মানুষ। বিগত তিন দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে বাড়ি ভেঙেছে, কুয়ো মাটির তলায় ঢুকে গেছে, কয়লাঞ্চলে বিভিন্ন এলাকায় ধসের আতঙ্ক ছড়িয়েছে। আসানসোল পৌর নিগমের 57 নম্বর ওয়ার্ডে বড়াচক গ্রামে যাতায়াতের রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে, জলমগ্ন হয়ে গেছে রাস্তা, তৈরি হয়েছে বিশাল গর্ত। একটা পিকআপ ভ্যান বৃহস্পতিবার সকালে গ্রামে ঢুকতে গিয়ে বৃষ্টির জলের জন্য রাস্তায় তৈরি হওয়া গর্তের মধ্যে ডুবে যায়। গ্রামের যুবকরা কোনো রকমে গাড়িটিকে বের করে, রাস্তায় মোটরসাইকেল থেকে পারাপার করতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আসানসোল পৌর নিগমের খবর দিল, রাস্তা মেরামতের জন্য কেউ না আসতে গ্রামবাসীরা নিজে থেকে রাস্তায় বোল্ডার বড় ইটের চাই ফেলে গর্তগুলো ভরাট করে যাতায়াতের রাস্তা তৈরি করেছে। স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে গ্রামে যাতায়াতের প্রধান রাস্তাকে তাড়াতাড়ি বানানো হোক, গ্রামে কেউ রাত্রে অসুস্থ হয়ে গেলে জল পেরিয়ে আসা তাদের পক্ষে দুঃসাধ্য। হ্যাঁ, আমরা বড়াচক গ্রামের বাসিন্দা, 57 নম্বর ওয়ার্ড। আমাদের এই দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন ধরে টিএমসি সরকার রাজ করেছে, গত 2019 থেকে এই পুলটা ভাঙা, কিন্তু আমরা তত সব কমপ্লেন দেওয়ার সত্ত্বেও আজ অবধি কিছু মেরামত করেন। দেখছো চারদিকে জলে জলে ভর্তি। এই সময়টা কোভিডের সময়, এখন যদি একটা কোভিডের পেশেন্ট যদি হয়ে যায়, আমরা কোভিডের পেশেন্টটাকে কীভাবে নিয়ে যাবো হসপিটালে? অ্যাম্বুলেন্স কোনো ব্যবস্থা, মানে ব্যবস্থা অ্যাম্বুলেন্সটা যাওয়া যাবে না। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটা সাইকেল নিয়ে হেঁটে যাওয়ার মতো রাস্তা যোগ্য নয়। এটা আমরা দেখতে পাচ্ছি, হেঁটে যাওয়ার মতো যোগ্য নয় রাস্তাটা। হেঁটে গেলে কালকে গতকালে একটা বাচ্চা ছেলে টিউশন যাওয়ার টাইমে স্লিপ হয়ে পড়ে গেছে, তার হাত মচকে গেছে, এটা হতো অনেকেই জানে না। তারপর পরশুদিন একটা হয়েছে ঘটনা, একটা ছোটো বাচ্চা সাইকেলকে নিয়ে তার বাবা ডাক্তারখানা থেকে আসছিলেন, সেই সময়টা স্লিপ হয়ে উনিও পড়েছেন। কিন্তু এই রাস্তায় মানে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নয়। আমরা এটাই বলছি যে দীর্ঘদিন থেকে টিএমসি সরকার রাজ করা সত্ত্বেও, আমরা এত সব কমপ্লেন করা সত্ত্বেও, এখনও এই আমাদের পুলটা, এটা একমাত্র একটাই পুল যে আমাদের কোনো আর দোসরা বিকল্প নেই যে অন্য দিক দিয়ে কোথাও দিয়ে যাওয়া যাবে বা পেশেন্টকে নিয়ে যাওয়া যাবে। এখানে এমন এই পরিস্থিতি, যদি পেশেন্ট কারো বাড়িতে হয় তাহলে আমাদেরকে কাঁধে করে গোপালপুর অবধি নিয়ে যেতে হবে, তাহলে ততক্ষণে পেশেন্টটা তো মারা যাবে। এই কোভিডের টাইমে যদি কোভিডের কাউ হয়ে যায় তাহলে তাকে কী করে বাঁচানো যাবে? কোনো সম্ভাবনা নেই। তার জন্য আমরা প্রশাসনের কাছে, আমরা আসানসোল মেয়র মশাইয়ের কাছে আবেদন করব, আমাদের এই পুলটা খুব শীঘ্রই তাড়াতাড়ি যেন মেরামত করে, আর এটাই আমরা বিনতি, আর এটাই আমরা সকল অনুরোধ করছি মেয়র মশাইয়ের কাছে। এটুকুই আমরা বলার বক্তব্য ছিল। আমি রাজ্য গ্রাম কা বাসিন্দা হ্যাঁ, দেখে ইয়াকা টাকা এসে ফাঁসা হ্যাঁ, তৃণমূল সরকার 10 সাল রাজ কিয়া, অভি বুড়াচক মে কুছ কাম নেই কিয়া, ইয়া রোড পুরা একদম টুটা হ্যায়, হামলোক কা আনে জানে কা বহুত তকলিফ হো রা হ্যায়, খালি দু চাকা তে আর মানে চার চাকা নেই যায়গা, এসে হামলোক কা মানে রাত মে আনে জানে কা বহুত তকলিফ হো রা হ্যায়, জেসে সরকার এইবেলা জলদি জলদি কুছ ব্যবস্থা করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।